ডিয়ার ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে আমি প্রাইমারি ইন্টারভিউয়ের থার্ড পার্ট, যে প্রশ্নোত্তর পর্ব আমরা গত দুটো পার্টে আলোচনা করেছি, সেই দুটো পর্বের তৃতীয় পর্ব নিয়ে এসেছি। এখানে এমন কিছু প্রশ্নের আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো প্রাইমারি ইন্টারভিউতে ইন্টারভিউয়াররা বারবার ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করছে, এবং আগামী দিনে তোমরা যারা ইন্টারভিউ দিতে চলেছ প্রাইমারির জন্য, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, কারণ এই প্রশ্নগুলো বিগত দিনে ইন্টারভিউয়াররা কিন্তু বারবার ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করেছে। এ প্রসঙ্গে বলে রাখি, যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখোনি, অর্থাৎ যারা নতুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছ, তারা ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিওর লিংক কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে, তো নতুন ভিউয়ার্সরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ওই দুটো ভিডিও দেখতে পারো। তো দেখো, প্রথমে যে প্রশ্নটির কথা আমরা বলবো, এখানে দেখো একটু ভুল বলা হয়েছে, স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, সোশ্যাল সায়েন্স হবে। যে সোশ্যাল সায়েন্স কি, যে ক্যান্ডিডেটদেরকে এই প্রশ্নটি করা হয়েছিল তাদের কিন্তু এইচএসএ এই সাবজেক্ট ছিল। তো সোশ্যাল সায়েন্স কি, এবং এরপরেই একটি প্রশ্ন করা হয়, মডার্ন সোশ্যাল সায়েন্সের একজন মূল স্থপতির নাম বলুন। তো চলো, সোশ্যাল সায়েন্স কি, এর উত্তর হচ্ছে, সোশ্যাল সায়েন্সের বাংলা কি, সমাজবিজ্ঞান। তো সমাজবিজ্ঞান কি, এর উত্তর হচ্ছে, সমাজবিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যা সমাজ ও মানবিক আচরণ নিয়ে আলোচনা করে। আর কি, সমাজবিজ্ঞানকে সাধারণত জ্ঞানের একটি বৃহত্তর ক্ষেত্র হিসেবে বিবেচনা করা, যার মধ্যে রয়েছে নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, অর্থনীতি, ইতিহাস, ভাষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি। তাহলে সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান কী সেটা তোমরা জানলে। এ প্রসঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চাও বা আগের দুটো পার্টের পিডিএফ পেতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিংকে যুক্ত হতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া আছে, বা এছাড়াও অন্যান্য পিডিএফও দেওয়া আছে। নেক্সট কী প্রশ্ন ছিল, মডার্ন সোশ্যাল সায়েন্সের একজন মূল স্থপতির নাম বলুন। তো দেখো, এমিল ডুরখাইম, কার্ল মার্কস ও মার্কস ডেভারকে সাধারণত আধুনিক সমাজবিজ্ঞানের মূল স্থপতি বলে বিবেচনা করা হয়। তোমরা এর মধ্যে যে কোনো একটা নাম বলবে, এমিল ডুরখাইম বলতে পারো বা কার্ল মার্কস, নামটি তো আমাদের সকলের পরিচিত, যে কোনো একটা নাম তুমি এই তিনটে নামের মধ্যে বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন দেখো, চৈতন্যদেবের জন্ম কবে। এ প্রশ্নটা নদিয়া জেলার বাসিন্দা একজনকে করা হয়েছিল, কারণ আমরা সকলেই জানি নদিয়া জেলার জন্য এবারের প্রাইমারিতে কোনো সিট বরাদ্দ নেই, তো সেখানকার ক্যান্ডিডেটরা বিভিন্ন অন্যান্য জেলাতে বা নদিয়ার পার্শ্ববর্তী জেলাগুলোর জন্যে তারা আবেদন করেছে, এবং সেই জেলাগুলোর যখন ইন্টারভিউ হয় তখন তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে নদিয়া জেলা থেকে ইন্টারভিউ দিতে এসছে, তো তাকে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল। এই প্রশ্ন আমারই শোনা অন্তত তিনজনকে প্রশ্নটা করা হয়েছিল, যে চৈতন্যদেবের জন্ম কবে। তো চৈতন্যদেবের জন্ম 1886 সালে নবদ্বীপে। নেক্সট দেখো, ক্লাস ফোরের বিজ্ঞান বইয়ের নাম কি। আমরা বইয়ের নাম সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি, কোন ক্লাসে কী কী বই পড়ানো হয়, বা তার পিডিএফও টেলিগ্রাম লিংকে দেওয়া আছে, তোমরা চাইলে সেই পিডিএফ সংগ্রহ করতে পারো। আর যদি ভিডিওটা দেখতে চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা প্রাইমারি ইন্টারভিউয়ের ভিডিওগুলো দেখতে পারো। তো ক্লাস ফোরের পরিবেশ বিজ্ঞান বইয়ের নাম হচ্ছে আমাদের পরিবেশ। এটা অনেকেই ভুল বলে ফেলে বা একটু গুলিয়ে ফেলে, এই আমাদের পরিবেশ আর আমার গণিত, এটা মনে রেখো, আমাদের গণিত নয়, আমার পরিবেশ নয়। পরিবেশ বিদ্যার বা পরিবেশ বিজ্ঞানের যে বই তার নাম হচ্ছে আমাদের পরিবেশ, আর অঙ্কের যে বই বা গণিতের যে বই তার নাম হচ্ছে আমার গণিত। এরপর দেখো একটা খুব কমন এবং ইজি কোয়েশ্চেন, WBBPE এর ফুল ফর্ম কি। তো এর উত্তর আমরা প্রায় সকলেই জানি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। নেক্সট দেখো, মূলদ সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ এর মান শূন্য নয়, অর্থাৎ কিউ নট ইকুয়াল টু জিরো, সেই সব সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে, যেমন কি 3/5, 2/3 ইত্যাদি। এ প্রসঙ্গে বলে রাখি যে পাই, এই পাইটা কিন্তু অমূলদ সংখ্যা, পাই কিন্তু অমূলদ সংখ্যা। আর যে 22/7, পায়ের মান আমরা যেটা জানি 22/7, 22/7 কিন্তু মূলদ সংখ্যা। আমরা সাধারণভাবে পাই সমান 22/7 লিখলেও পাই কিন্তু অমূলদ, এটা মনে রেখো। যারা অঙ্ক নিয়ে পড়েছো এবং ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদেরকে কিন্তু এই প্রশ্নটা করছে, যেটা আমি এখানে দিইনি,
পরবর্তী যদি ফোর্থ পার্ট নিয়ে আসি তখন এটা নিয়ে আলোচনা করব। আর এই যে 22-7, 22-7 কিন্তু মূলদ, কারণ এই পায়টা কিন্তু দুটো যে ভগ্নাংশ লব আর হরের যে ভাগফল, সেই ভাগফলটা কিন্তু আমরা মানে করেই যাব। এক্ষেত্রে কিন্তু 22-7-এর সঙ্গে এর কোনো মিল নেই, দশমিকের পরে দুটো সংখ্যা পর্যন্ত মিল আছে, তারপর বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে। এর একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে আমরা 22-7টা ধরি, পাই আমরা 22-7 ধরি আমরা কাজ করতে বা হিসেব করতে সুবিধার জন্য। এমনিতে কিন্তু দুটো মান কিছুটা হলেও আলাদা, এ কথাটা মনে রেখো। পাই হচ্ছে অমূলদ সংখ্যা এবং 22-7 হচ্ছে মূলদ সংখ্যা। যারা ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো তাদেরকে কিন্তু এই প্রশ্নটা করছে। এরপরে দেখো, ভারতে মিড ডে মিলের জনককে? তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ বা কে কামরাজ, ইনি হলেন ভারতের মিড ডে মিলের জনক, বা ওনাকে ভারতের মিড ডে মিলের জনক বলা হয়। মিড ডে মিলের সঙ্গে বর্তমান কোন স্কিম যুক্ত হয়েছে? মিড ডে মিলের সঙ্গে বর্তমান যে স্কিম যুক্ত হয়েছে তার নাম হচ্ছে পিএম পোষণ, এটা মনে রেখো, অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ, পিএম পোষণ। অনেক ইউটিউবার বা তাদের ইউটিউব ভিডিওতে এমনটা বলছে যে মিড ডে মিলের নতুন নাম নাকি পিএম পোষণ, এটা কিন্তু কখনোই নয়। মিড ডে মিলের নতুন নাম কিন্তু পিএম পোষণ নয়, মিড ডে মিল আলাদা, পিএম পোষণ আলাদা। মিড ডে মিলের সঙ্গে পিএম পোষণটা ইনক্লুড হয়েছে এবং এই পিএম পোষণের আওতায় কোনো দিন ডিম দেওয়া হচ্ছে, কোনো দিন মাংস দেওয়া হচ্ছে, কোনো দিন পনির দেওয়া হচ্ছে, কোনো দিন বিভিন্ন ফল দেওয়া হচ্ছে, মৌসুমি ফল, এগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে। মিড ডে মিল যেমন চলছিল তেমনই চলছে, তার সাথে পিএম পোষণটা অ্যাড হয়েছে আগামী এপ্রিল অবধি, যেখানে ডেট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে সরকার থেকে যে এই এই দিন পিএম পোষণের খাবার দেওয়া হবে, এবং সেখানে কিন্তু ডিম, মাংস, মরসুমি ফল, পনির এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তাই মিড ডে মিল এবং পিএম পোষণ কিন্তু এক নয়, এটা আলাদা, এটা আলাদা। মিড ডে মিলের সঙ্গে বর্তমানে পিএম পোষণটা ইনক্লুড হয়েছে। নই তালিম কথাটি কী পদ? এভাবেই প্রশ্নটা করা হয়েছিল। তো নই তালিম কথাটি হচ্ছে বিশেষ্য পদ, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে নতুন শিক্ষা। এই নই তালিমের ধারণাটা কিন্তু আমাদের জাতির জনক গান্ধীজি থেকে আমরা পেয়েছি, বা গান্ধীজি এই নই তালিম ধারণাটির প্রবর্তক। এরপরে দেখো, NCERT এর ফুল ফর্ম কী? এটাও আমাদের সকলের জানা, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরপরে দেখো, সর্বশিক্ষা অভিযান কে আরম্ভ করেছিলেন? অর্থাৎ প্রশ্নটা এমনটাই করেছিল কোট অ্যান্ড কোট যে সর্বশিক্ষা অভিযান কে আরম্ভ করেছিলেন, কিন্তু ওনারা যে উত্তরটা জানতে চাইছেন সেটা হচ্ছে কোন প্রধানমন্ত্রীর আমলে এটা শুরু হয়েছিল। তো সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল আমাদের প্রাক্তন সদ্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়ে। নেক্সট, শ্রেণীকক্ষে প্রধানতম শিক্ষা সহায়ক উপকরণ কোনটি? এটি সম্ভবত টেট এক্সামসেও এসেছিল একবার। তো শ্রেণীকক্ষে প্রধানতম শিক্ষা সহায়ক উপকরণ হচ্ছে পাঠ্যপুস্তক। কিন্ডারগার্টেনের অর্থ কী? কিন্ডারগার্টেনের অর্থ হচ্ছে শিশুদের বাগান। তো এটাও এর সঙ্গে মনে রেখো যে কিন্ডারগার্টেন শব্দটা কিন্তু একটা জার্মান শব্দ, এটা কিন্তু জার্মান শব্দ। নেক্সট, বাক্যের কয়টি অংশ? বাক্যের দুটি অংশ, কী কী? উদ্দেশ্য এবং বিধেয়। এরপরে একজনকে প্রশ্ন করা হয়েছিল, এক গ্রাম সমান কত কেজি? দেখো, এক কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। এক কেজি সমান আমরা কত জানি? এক কেজি আমরা সবাই জানি, এক কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে এক গ্রাম সমান কত কেজি? এই যে 1 গ্রাম / 1000, তাহলে 1/1000 করলে কত হবে? 0.001 কেজি। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা আমরা সকলেই জানি, 5ই জুন। এবার ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন পালন করা হয়, অর্থাৎ পরিবেশ দিবস কেন পালন করা হয়। তো এর উত্তর হচ্ছে, পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জাতিসংঘ 1973 সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করে। তাহলে এখানে তুমি জাতিসংঘ না উল্লেখ করে এই একই কথা আমরা করি, এটা বলবে যে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর আমরা এই দিনটি পালন করি। আর এটা শুরু করেছিল কারা? জাতিসংঘ করেছিল। এরপরে দেখো, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কী থিম ছিল জানেন? আচ্ছা, এই ধরনের যে বিভিন্ন প্রোগ্রাম বা এই ধরনের যে স্পেশাল ডেটস, এই ধরনের স্পেশাল ডেটসগুলোর কিন্তু এক একটা করে থিম করা হয় বা করা হয়ে থাকে। তো যে গত যে 2022 বা এখন অবধি যে থিমটার ওপরে এই 5ই জুনের যে এটা চলছে, সেটা হচ্ছে যে অনলি দ্য আর্থ, পরিবেশ বিজ্ঞানের যে থিম সেটা হচ্ছে অনলি দ্য আর্থ। এবং 2022-এর যে পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত যে বিষয়গুলো, তার আয়োজক দেশ হচ্ছে সুইডেন।
এই একটা এক্সট্রা তথ্য মনে রেখো, সুইডেন যদি প্রশ্ন করে, বিশেষ করে সায়েন্স গ্র্যাজুয়েট যারা ইন্টারভিউ দিতে চলেছো তাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো করছে। শুধুই কিন্তু 5ই জুন পরিবেশ দিবস এখানে বলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। পরিবেশ দিবস আমরা কেন পালন করি, পরিবেশ দিবসের থিম কী, এগুলো কিন্তু প্রশ্নগুলো করছে। এরপরে মেদিনীপুর জেলার থেকে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে পশ্চিম মেদিনীপুর জেলার দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। তো দুজন বিখ্যাত ব্যক্তি কে কে পশ্চিম মেদিনীপুর জেলার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ক্ষুদিরাম বসু। এরপরে দেখো হুগলি জেলা, হুগলি জেলার ইন্টারভিউ এখনও বাকি আছে। তাদেরকে ছাড়াও অন্যান্য জেলার ক্যান্ডিডেটদেরকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল যে রবীন্দ্র সেতু কোন নদীর তীরে অবস্থিত। তো রবীন্দ্র সেতু দেখো, রবীন্দ্র সেতু হুগলি নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম বলুন। পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে অবস্থিত জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। এরপরে দেখো একটা খুবই ইন্টারেস্টিং বা একটা গুগলি টাইপের প্রশ্ন, যে বাচ্চাদের ব্যঞ্জনবর্ণ কখন শেখাতে হবে? তো এর উত্তর হবে স্বরবর্ণ আয়ত্ত করার পর, অর্থাৎ স্বরবর্ণ শেখার পরই বাচ্চারা কিন্তু ব্যঞ্জনবর্ণ শিখবে। স্বরবর্ণ আয়ত্ত করার পর বাচ্চারা ব্যঞ্জনবর্ণ শিখবে। এরপরে দেখো প্রাথমিকের জগৎবাড়ি বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? তো প্রাথমিকের যে জগৎবাড়ি বই আছে তার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন অজিতেশ কর মহাশয়। এরপরে দেখো গায়কের সন্ধি বিচ্ছেদ কী হবে বলুন, এই প্রশ্নটা করা হয়েছিল। তো গায়কের সন্ধি বিচ্ছেদ হবে গৈযুক্ত অক। এরপরে দেখো একটা প্রশ্ন করা হয়েছে যে আই হ্যাভ রিচড এপিসি ভবন, অর্থাৎ ইন্টারভিউ দিতে গেছে এপিসি ভবনে, আই হ্যাভ রিচড এপিসি ভবন কোন টেন্স? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হচ্ছে শহীদ মিনার। আর এই প্রসঙ্গে আর একটা তথ্য দিয়ে রাখি, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সন্দাকফু, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত নেপাল সীমান্তে। একটি সমতল ও একটি বক্রতলের উদাহরণ দিন। একটি সমতলের উদাহরণ হচ্ছে বই এবং একটি বক্রতলের উদাহরণ হচ্ছে টিনের চাল। সমতল মানে কি? যেটা সমান। আর বক্রতল মানে কি? যেগুলো ঢেউ খেলানো থাকবে বা এবড়ো খেবড়ো থাকবে। এনসিএফ কবে চালু হয়? এনসিএফ চালু হয়েছিল 2005 সালে। এ প্রসঙ্গে আরও একটা তথ্য তোমরা জেনে রাখো, এনসিএফের ফুল ফর্ম তোমরা হয়তো অনেকেই জানো, এনসিএফের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এরপরে দেখো জেলা সংক্রান্ত একটা প্রশ্ন, আপনার জেলায় কতগুলি মহকুমা আছে? এটা দেখো যে যে জেলার ক্যান্ডিডেট তার ক্ষেত্রে নিজের মতো একটা সংখ্যা হবে। তো এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের প্রত্যেকের নিজের নিজের মতো হবে। এরপরে একজন সায়েন্স গ্র্যাজুয়েটকে প্রশ্ন করা হয়েছিল যে হ্যালোজেন মৌল কী কী? হ্যালোজেন মৌল কী কী? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। এরপরে আবার দেখো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাগ কাকে বলে? ভাগ কাকে বলে? বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে। আমরা বারবার বিয়োগ না করে সংক্ষেপে ভাগ করি। এরপরে সংখ্যা কীভাবে তৈরি করবেন? এটা একটা খুব ইন্টারেস্টিং দেখো একটা উত্তর। এখানে ওরা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে একক দশকের কনসেপ্টটা ওরা জানতে চাইছে, যে একক দশক বা তার আরও একটু বড় সংখ্যা হলে শতক বা হাজার। তো একক কোনগুলো? একক হচ্ছে কোনো অঙ্ক গণিত এক, আর দশক কোনগুলো? কোনো অঙ্ক গণিত দশ। ধরো কোনো সংখ্যা আছে এগারো, এগারো মানে কি? ওয়ান গণিত টেন প্লাস ওয়ান, এই ওয়ানটা হচ্ছে ওয়ান গণিত ওয়ান একক। আর দশকের জন্য কি হচ্ছে? ওয়ান গণিত টেন, এটা করে হচ্ছে এগারো। এই কনসেপ্টটা হচ্ছে জানতে চাইছে। তো এটাই তোমাকে উত্তরে বলতে হবে, এইভাবে আমরা সংখ্যা তৈরি করব। নেক্সট, বর্গ সংখ্যা কয়টি? বর্গ সংখ্যা দেখো পাঁচটি, ক চ ট ত প, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। নেক্সট দেখো সরল কোণের মান কত? সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এই যে একটা যদি এরকম হয়, এখানে যদি হয়, এইটা যদি কোণ হয়, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে সরল কোণ। নেক্সট, মাত্রাবিহীন দুটি বর্ণের উদাহরণ দিন। মাত্রাবিহীন দুটি বর্ণ দেখো কী হবে? ইঙ, উঙ, খণ্ডত্ব, অনুস্বার, এসবগুলো হচ্ছে মাত্রাবিহীন রাশি বা বিসর্গ, যে কোনো বলতে পারো, দুটি বলেছে, তো যে কোনো এগুলোর মধ্যে তোমরা বলতে পারো। নেক্সট, আপনার জেলার আবহাওয়া কেমন? এটাও দেখো নিজের জেলা, তোমাদের যা জেলা বা তোমরা যে জেলার বাসিন্দা সেই রকম একটা উত্তর হবে নিজের মতো করে। তো এই ছিল আজকে থার্ড পার্টের তোমাদের যে প্রশ্নগুলো বারবার ইন্টারভিউয়াররা ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করছে সেই নিয়ে আলোচনা।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও আনব এবং খুব রিসেন্টলি আমরা নিজের জেলা সম্পর্কে কী কী প্রশ্ন করা হচ্ছে সেই নিয়ে একটা ভিডিও আপলোড করছি, সম্ভবত আগামীকালই সেটা আপলোড করব, যে নিজের জেলা সংক্রান্ত যাবতীয় যা প্রশ্ন করছে ইন্টারভিউতে, প্রাইমারি ইন্টারভিউতে, সেই প্রশ্নগুলো নিয়ে একটা আগামী দিনে একটা ভিডিও আমরা নিয়ে আসবো পিডিএফ সহ। আরেকটা ইনফরমেশান দিই, প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য তোমরা যদি আমাদের পেইড গাইডেন্স গ্রুপে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ।